প্রশ্ন হায়েজের কারণে আমি রমবানের কয়েকদিন রোজা থাকতে পারিনি এটা কয়েক বছর ঘটেছে এ পর্যন্ত আমি সে রোজাগুলো পালন করিনি এখন আমার কি করণীয় উত্তর আলহামদুলিল্লাহ আলামিন, আয়মিন ওসলা তালাম আলা নবীনা মুহাম্মদ ওয়ালা আলহি ও সাহবিহি আজমাইন ওবাদ ইমামগণের সর্বসম্মতিক্রমে যে ব্যক্তি রমাদানের কিছু রোজা ভেঙেছে পরবর্তী রমজান আসার আগেই সে রোজাগুলোর কাজা পালন করা তার উপর ওয়াজিব এ অভিমতের স্বপক্ষে তারা দলিল দেন আয়েশা রদি আনহা কর্তৃক বর্ণিত হাদিস তিনি বলেন আমার উপর রমাদানের যে রোজাগুলো কাজা থাকতো সেগুলো শাবান মাসে ছাড়া কাজা পালন করতে পারতাম না রসুল্লাহ সাল্লি সাল্লামের অবস্থানের কারণে হাফেজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলেন শাবান মাসে কাজা রোজা শেষ করার তার যে আগ্রহ এর থেকে বোঝা যায় যে পরবর্তী রমগান প্রবেশ করা পর্যন্ত কাজা রোজা পালনে দেরি করা জায়েজ নয় সমাপ্ত যদি পরবর্তী রমবান শুরু হয়ে যায় তাহলে দুইটি অবস্থা প্রথম অবস্থা কোনো ওজোরের কারণে বিলম্ব করা যেমন যদি অসুস্থ থাকে এবং পরবর্তী রমদান চলে আসা পর্যন্ত অসুস্থতা অব্যাহত থাকে সেক্ষেত্রে বিলম্বের কারণে তার গোনা হবে না যেহেতু সে অজরগ্রস্থ তাকে শুধু কাজা পালন করতে হবে সে যে দিনগুলো রোজা ভেঙেছে সে দিনগুলোর কাজা পালন করবে দ্বিতীয় অবস্থা কোনো ওজোর ছাড়া কাজা পালনে বিলম্ব করা উদাহরণত তার কাজা পালন করার সুযোগ ছিল কিন্তু সে পালন করেনি এর মধ্যে পরবর্তী রমজান এসে গেছে এ ব্যক্তি অজুর ছাড়া কাজা পালনে বিলম্ব করার কারণে গুণাগার হবে সকল ইমাম একমত যে তার উপর কাজা পালন করা অজীব কিন্তু কাজা পালনের সাথে প্রতিদিনের বদলে একজন করে তাকে মিসকিন খাওয়াতে হবে কি না এ বিষয়ে তারা মতভেদ করেছেন ইমাম শাহি মালিক ও আহমদের মতে তার উপর খাওয়ানো ওয়াজিব তারা কোনো কোনো সাহাবি থেকে যে অভিমত উদ্ধৃত হয়েছে যেমন আবু হুরাইরা রদি আল্লাহ আনহু ও ইবনে আব্বাস রদি আল্লাহ আনহুমা থেকে সেটা দিয়ে দলিল দেন আর ইমাম আবু হানিফ রাহিমাহুল্লাহ এর অভিমত হচ্ছে কাজা পালন করার সাথে খাবার খাওয়াতে হবে না তিনি দলিল দেন যে যে ব্যক্তি রমজানে রোজা ভঙ্গ করেছে আল্লাহ তাকে শুধু কাজা পালন করার নির্দেশ দিয়েছেন খাবার খাওয়ানোর কথা উল্লেখ করেননি আল্লাহ তালা বলেন আর তোমাদের মধ্যে যে ব্যক্তি অসুস্থ থাকবে অথবা সফরে থাকবে সে অন্য দিনগুলোতে এ সংখ্যা পূর্ণ করবে সুরা আল বাকারা আয়াত নম্বর একশত পঁচাশি দেখুন আল মজমো ষষ্ঠ খণ্ড তিনশত ছষট্টি পৃষ্ঠা মুগ্নি চতুর্থ খণ্ড চারশত পৃষ্ঠা ইমাম বখারি দ্বিতীয় অভিমতটি পছন্দ করেছেন তিনি তার সহি কিতাবে বলেন ইব্রাহিম নাখাই বলেছেন যদি অবহেলা করে এবং পরবর্তী রমদান এসে যায় তাহলে সে দুই রোজায় রাখবে তিনি খাবার খাওয়ানোকে তার উপর আবশ্যক মনে করতেন না আবু হরাইরা থেকে মুরসাল সনদে এবং ইবনে আব্বাস রদ আনহুমা থেকে উদ্ধৃত করা হয় যে তার খাওয়ানোর অভিমত পোষণ করতেন তারা খাওয়ানোর অভিমত পোষণ করতেন এরপর ইমাম বখারি বলেন আল্লাহ খাওয়ানোর কথা উল্লেখ করেননি তিনি উল্লেখ করেছেন অন্য দিনগুলোতে এ সংখ্যা পূর্ণ করবে সমাপ্ত শাহিমিন রাহিমা রাহিমাহুল্লাহ খাওয়ানো ওয়াজিব নয় এই অভিমতটি সাব্যস্ত সাব্যস্ত করতে গিয়ে বলেন যদি সাহাবিদের মতামত কোরআনের বাহ্যিকভাবে বিপরীত হয় তাহলে সেটাকে দলিল হিসাবে গ্রহণ করতে আপত্তি আছে এ মশালাতে খাওয়ানো খাওয়ানোটাকে আবশ্যক করা কোরআনের বাহ্যিকভাবে বিপরীত কেননা আল্লাহ তালা শুধুমাত্র অন্য দিনগুলোতে কাজা পালন করা আবশ্যক করেছেন এর চেয়ে বেশি কিছু আবশ্যক করেননি অতএব আমরা আল্লাহর বান্দাদের উপর এমন কিছু এমন কিছু আবশ্যক করতে পারি না যা আল্লাহ তাদের উপর আবশ্যক করেননি এমন কোনো দলিল ছাড়া যে দলিলের মাধ্যমে ব্যক্তির দায়মুক্ত হতে পারে ইবনে আব্বাস রদি আল্লাহ আনহুমা ও আবু হুরাইরা রদি আল্লাহ আনহু থেকে যে অভিমতটি যে অভিমত বর্ণিত হয়েছে সেটি পালন করাকে মুস্তাহাব হিসাবে ব্যাখ্যা করা যেতে পারে ওয়াজিব হিসেবে নয় অতএব অতএব এই আলায় সঠিক অভিমত হচ্ছে আমরা তাকে রোজা রাখার চেয়ে বেশি কোনো দায়িত্ব দিব না তবে বিলম্ব করার কারণে সে ব্যক্তি গুণাগার হবে সমাপ্ত এ আলোচনায় এই আলোচনার ভিত্তিতে বলা যায় এক্ষেত্রে অজীব হল কাজা পালন করা তবে সতর্কতামূলক কেউ যদি প্রতিদিনের বদলে একজন করে মিসকিন খাওয়ায় তাহলে সেটা ভালো প্রশ্নকারী বনের কর্তব্য হল যদি তিনি কোনো অজোর ছাড়া কাজা রোজা পালনে বিলম্ব করে থাকেন তাহলে তিনি আল্লাহর কাছে তওবা করবেন ভবিষ্যৎ ভবিষ্যতে এ ধরনের গোনাহ না করার দৃঢ় সিদ্ধান্ত নেবেন আমরা শুধু আল্লাহর কাছেই প্রার্থনা করতে পারি তিনি যেন আমাদেরকে তাঁর প্রিয় ও সন্তুষ্টিমূলক আমল করার তৌফিক দেন আল্লাহই সর্বজ্ঞ